بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, সেটা টপিক হলো টাইপস অফ ট্রান্সফরমার, অর্থাৎ কত ধরনের ট্রান্সফরমার আমরা দেখে থাকি বা ব্যবহার করে থাকি, সেই বিষয় নিয়ে আজকে আমি এই পর্বে ডিসকাশন করব। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে সাবস্টেশন নিয়ে আমি একটা সিরিজ টিউটোরিয়াল বানাবো। তো গত পর্বে আমি সাবস্টেশন এবং ট্রান্সফরমার দেখিয়েছিলাম, তো সেটা ছিল প্রথম পর্ব, আজকেরটা দ্বিতীয় পর্ব। তো যারা গত পর্বের ভিডিওটা দেখেননি তারা চাইলে এটা দেখে নিয়ে আসতে পারেন, এটার লিংক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো প্রথমেই আমরা একটু জেনে নিই ট্রান্সফরমার কি। ট্রান্সফরমারের সংজ্ঞাটা হলো, ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র বা অ্যাপারেন্স যা ফ্রিকোয়েন্সির কোনো রকম পরিবর্তন করা ছাড়াই বিদ্যুৎ শক্তিকে এক সার্কিট থেকে অন্য সার্কিটে স্থানান্তর করে বা ট্রান্সফার করে। ট্রান্সফরমারের প্রাইমারি সার্কিটের সাথে সেকেন্ডারি সার্কিটের কোনো রকম ইলেকট্রিক্যাল সংযোগ থাকে না। তো ট্রান্সফরমারের প্রকারভেদ আলোচনা করতে গেলে বিভিন্ন কারণে বিভিন্নভাবে ট্রান্সফরমার বিভিন্ন রকম হয়ে থাকে। তো এখানে আমি সব কয়টার বিস্তারিত আলোচনা করব। ভোল্টেজের লেভেল অনুসারে ট্রান্সফরমার তিন প্রকার, যথা স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার এবং ওয়ান টু ওয়ান ট্রান্সফরমার। তো এখন এই প্রকারভেদগুলোর আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন এই চিত্রটা দেখুন, এটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের চিত্র। স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে স্থানান্তর করা। যেমন প্রাইমারিতে যদি আপনি 11 kV বা 11,000 ভোল্টেজ সাপ্লাই দেন, এটা যদি সেকেন্ডারিতে যে 400 ভোল্টেজ পান বা 415 ভোল্ট, এরকম হয়। অর্থাৎ বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে স্থানান্তর করলে এটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। পাশাপাশি কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে স্থানান্তর করলে, অর্থাৎ এখানে যদি আপনি 220 দেন, এখানে যদি আপনি 440 নেন, অথবা এখানে 400 ভোল্ট দিলেন, এটাকে আপনি এই পাশে পাইলেন 11 kV বা 6.6 kV, তো অর্থাৎ কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তরিত করে যে ট্রান্সফরমার, সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। আর ওয়ান টু ওয়ান ট্রান্সফরমার হচ্ছে যে ভোল্টেজটা আপনি প্রাইমারিতে দেবেন সেম ভোল্টেজটাই সেকেন্ডারিতে পাবেন। এখন আমরা ওয়াইন্ডিং অনুসারে ট্রান্সফরমার তিন প্রকার এটা একটু দেখি। যেমন আইসোলেশন ট্রান্সফরমার, নন আইসোলেশন ট্রান্সফরমার এবং অটো ট্রান্সফরমার। এখন আইসোলেশন ট্রান্সফরমারটাকে আমরা একটু দেখি। যেমন আমরা স্টেপ আপ স্টেপ ডাউন যে ট্রান্সফরমারগুলো বলেছিলাম, এগুলো হচ্ছে আইসোলেটিং ট্রান্সফরমার। অর্থাৎ প্রাইমারি ওয়াইন্ডিংয়ের সাথে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের কোনো ইলেকট্রিক্যাল কানেকশান নেই, অর্থাৎ একটা থেকে একটা আইসোলেট করা, সেজন্য এটাকে আইসোলেটিং ট্রান্সফরমার বলে। আর যেই ট্রান্সফরমারের সাথে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে ইলেকট্রিক্যালি কানেক্ট থাকে, সেটাকে আসলে নন আইসোলেশন ট্রান্সফরমার বলে। যেমন এটা এটা একটা অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমারটা দেখেন, এই প্রাইমারি ভোল্টেজটাও এখানে প্রবাহিত হয়েছে। ধরেন এই প্রথমের থেকে এখানে নিচে এটাতে প্রাইমারি ভোল্টেজ দিল এবং এটাকে কমন ধরে এখানে বিভিন্ন স্টেপগুলোতে আপনি, এখানে একটা রেগুলেটর থাকে, রেগুলেটরের মতো থাকে, এটা ঘুরাইয়া ঘুরাইয়া এই স্টেপে গেলে একটা ভোল্টেজ, এখানে আসলে আরেকটা, এখানে আসলে আরেকটা, এখানে আসলে আরেকটা, এইভাবে ভোল্টেজটাকে এখানের মধ্যে রেগুলেট করে, এটাকে অটো ট্রান্সফরমার বলে। এবং দেখেন এখানে প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে এই ধরনের কোনো আইসোলেশন নাই, সেজন্য এটা নন আইসোলেশন ট্রান্সফরমারও বলা হয়। আর তো এটা একইভাবে, এটা একই সাথে যেমন অটো ট্রান্সফরমার, আবার নন আইসোলেশন ট্রান্সফরমার, আর এটা হচ্ছে আইসোলেশন ট্রান্সফরমার। এখন আমরা দেখি ব্যবহার অনুসারে আবার ট্রান্সফরমার তিন প্রকার হয়ে থাকে। যেমন পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। এখন পাওয়ার ট্রান্সফরমার কি? পাওয়ার ট্রান্সফরমার হচ্ছে 33 kV-র উপরে যেই ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ 400 kV, 230 kV, 132 kV, 66 kV, এই পর্যন্ত যেই ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ বেশি ভোল্টেজের ট্রান্সফরমারগুলোকে পাওয়ার ট্রান্সফরমার বলা হয়। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হচ্ছে 33 kV-র নিচে, অর্থাৎ 33 kV-র নিচে 11 kV, 6.6 kV, 3.3 kV, 0.6 kV, 440 ভোল্ট ইত্যাদি ভোল্টেজে যেই ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ ডিস্ট্রিবিউশন লাইনে যেই ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। এবং পাওয়ার লাইনে, অর্থাৎ ট্রান্সমিশন লাইনে যেই ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। আর ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, চলুন আমরা সেটা একটু দেখে আসি।
ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিটি, একটা হচ্ছে সিটি বা কারেন্ট ট্রান্সফরমার, আরেকটা হচ্ছে পিটি বা পটেনশিয়াল ট্রান্সফরমার। তো চলুন আমরা চিত্রের মাধ্যমে এটা একটু দেখি। যে এটা হচ্ছে সিটি, সিটি মানে কারেন্ট ট্রান্সফরমার। আপনি যদি কোনো লোডে কি পরিমাণ কারেন্ট খরচ হচ্ছে, অর্থাৎ কি পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে, সেটা পরিমাপ করার জন্য এই সিটিটা ব্যবহার করা হয়। সিটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাকে অন্য আরও একটা ভিডিও তৈরি করতে হবে এটার জন্য আলাদাভাবে। তো ইনশাল্লাহ আমি সিটি এবং পিটি নিয়ে ভবিষ্যতে আরও একটা ভিডিও বানাবো। তো এখানে বিভিন্ন টাইপের সিটি, এটা হচ্ছে এই একেবারে হাই ভোল্টেজের জন্য সিটি, এটা মিডিয়াম ভোল্টেজের জন্য, আর এগুলো হচ্ছে লো ভোল্টেজের জন্য। আর পিটি নর্মালি হাই ভোল্টেজ আর মিডিয়াম ভোল্টেজেই পিটি ব্যবহার করা হয়। পিটির কাজ হচ্ছে হাই ভোল্টেজকে কম ভোল্টেজে মেজারিং করার জন্য। অর্থাৎ এই একটা পিটি, ধরেন এটা 11 KV পিটি, এই এখানে যদি 11 KV সাপ্লাই দেয়, এই সেকেন্ডারি থেকে আপনি 110 ভোল্টেজ পাবেন। তো 110 ভোল্টেজটাকে নিয়ে আপনি মিটারিং বা বিভিন্ন রকমের প্রোটেকশন এ ধরনের করবেন। তো এই কাজে মূলত পিটিটা ব্যবহার করা হয়। তো আমি চেষ্টা করব সিটি এবং পিটি নিয়ে বিস্তারিত আর একটা ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য। নেক্সট যদি আমরা বলি কনস্ট্রাকশন অনুসারে ট্রান্সফরমার আবার তিন প্রকার, যেমন সেল টাইপ, কোর টাইপ এবং বেরি টাইপ। তো কোর টাইপ, সেল টাইপ, বেরি টাইপ, এগুলো একটু চিত্রের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। কোর টাইপ হচ্ছে যেই যে ট্রান্সফরমারের ওয়াইন্ডিংগুলা কোরের উপর দিয়ে থাকে, অর্থাৎ এই যে দেখেন এটা হচ্ছে একটা কোর, এই কোরের উপরে কিন্তু ওয়াইন্ডিংটা আছে। আর সেল টাইপ হলো ওয়াইন্ডিংটা কোরের ভিতরে থাকে, অর্থাৎ দেখেন চতুর্পাশে কোর আছে, ভিতরে ওয়াইন্ডিংটা আছে। এটা সিঙ্গেল ফেজ দেখানো হয়েছে, এটার উপরে প্রাইমারি এবং ভিতরে সেকেন্ডারি, এভাবে দুইটা কোয়েল উপর নিচ করে বসানো আছে। আর এটা সিঙ্গেল ফেজ দেখানো হয়েছে, এটা প্রাইমারি সেকেন্ডারি আলাদা আলাদা বসছে। আর বেরি টাইপটা যদি দেখি, বেরি টাইপটাতে এই যে এই দাগটানা দাগটানা এগুলো দেখা যাচ্ছে, এগুলোও কোর। কোরটাকে আসলে এটা গোলাকার করে বসিয়ে এভাবে করে তৈরি করা হয়েছে, আর ওয়াইন্ডিংটা থাকে ভিতরে। এটা একটা ওয়াইন্ডিং, এর ভিতরে এটা আরেকটা ওয়াইন্ডিং। এই যে এখানে দেখানো হয়েছে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, এটা কালার করে দেখানো হয়েছে, লো ভোল্টেজ ওয়াইন্ডিং এটার ভিতরেরটা দেখানো হয়েছে, অর্থাৎ সাদাটা। আর ম্যাগনেটিক কোরগুলো এগুলো, তো কোরগুলার আসলে কোরগুলার স্থাপনের গঠন প্রণালী অনুযায়ী এটা কনস্ট্রাকশন এই টাইপগুলো বিভিন্ন রকম হয়ে গেছে। তো এখন আমরা দেখব স্থাপন অনুসারে ট্রান্সফরমার দুই ধরনের, যেমন ইনডোর ট্রান্সফরমার, আউটডোর ট্রান্সফরমার। আমরা দেখে থাকি সাধারণত কিছু ট্রান্সফরমার খোলা জায়গায় সাবস্টেশনের মধ্যে ব্যবহার করা হয়, এগুলোকে আউটডোর ট্রান্সফরমার বলে। আর কিছু ট্রান্সফরমার ঘরের ভিতরে ব্যবহার করা হয়। তো ইনডোর আর আউটডোরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আউটডোর ট্রান্সফরমারগুলো ওয়াটার প্রুফ হয়, এগুলোর ভিতরে পানি ঢুকতে পারে না। আর ইনডোর ট্রান্সফরমারগুলো খুব একটা ওয়াটার প্রুফ, এগুলো ওয়াটার প্রুফ থাকে, তবে এটার মতো অত বেশি না আর কি, কারণ ইনডোরে তো পানি ঢুকার কোনো সম্ভাবনাই থাকে না। আবার ফেজ অনুসারে ট্রান্সফরমার দুই ধরনের হয়, এটা আমরা সবাই জানি, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ। আর আরেকটা ট্রান্সফরমারের প্রকারভেদ আছে, সেটা হলো কুলিং সিস্টেম অনুসারে। যেমন ধরেন আমরা সাধারণত যে ট্রান্সফরমারগুলো বিভিন্ন সাবস্টেশনে দেখে থাকি, এগুলো দেখি ওয়েল কুলিং টাইপ। আর আমরা যে ছোট ছোট কিছু ট্রান্সফরমার ব্যবহার করি, যেমন এই 110 থেকে 220 বা এই যে 220 থেকে 12 ভোল্ট 24 ভোল্ট, এগুলো আমরা দেখি ড্রাই টাইপ। বা ইদানিং কিছু বড় পাওয়ার ট্রান্সফরমার এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারও আছে ড্রাই টাইপ। তো এই কুলিং সিস্টেমের উপরে ট্রান্সফরমার দুই ধরনের হয়। তো আশা করি ট্রান্সফরমারের প্রকারভেদ সম্পর্কে আপনাদের বেশ ভালো একটা ধারণা হয়ে গেছে। তো আগামী পর্বে এই ট্রান্সফরমারের প্রকারভেদ নিয়ে যদি কোনোটার ব্যাপারে ডিটেলসে আরও জানতে চান, অথবা কোনো কিছু মনে হয় যে আমি মিস করে গেছি, তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন, আমি আগামী পর্বে ওইটাকে ডিটেলস দিব। আর যদি আপনারা কোনো ধরনের কমেন্টস না করেন, তাহলে পরবর্তী পর্বে আমি ট্রান্সফরমারের বিভিন্ন পার্টস নিয়ে কথা বলবো। তো একটা কথা বলে রেখে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক দিবেন এবং ভিডিওটাকে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে যাবেন, এবং আমার ফেসবুক পেজও এই ভিডিওটা পাবেন। আমার ফেসবুক পেজকেও লাইক ফলো করে সাথে থাকবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা দেখছেন মেহেদি এন সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।